প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস আর আমি অঙ্কিতা আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো হাওড়া শালিমার স্টেশনের বাইরে শুটআউট। আজ বিকাল 5টা নাগাদ স্থানীয় তৃণমূল যুবনেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি কারণে তার উপর হামলা তা এখনো অজানা। হাওড়া বিগার্ডেন এলাকার বাসিন্দা ধর্মেন্দ্র সিং তৃণমূল করতেন। তিনি এলাকায় যুব নেতা হিসেবে পরিচিত। প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিল ধর্মেন্দ্র। এদিন সেই কাজ ছেড়েই বাড়ি ফিরছিলেন তিনি, তখনই এই ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী রঞ্জিৎ চৌধুরী জানান, শালিমার স্টেশনের বাইরে 3 নম্বর গেটের কাছে বাইক চেপে ওভারব্রিজে উঠছিলেন তিনি। দুটি বাইক অনুসরণ করছিল। ওভারব্রিজে ওঠার মুখে পয়েন্ট রেঞ্জ থেকে ধর্মেন্দ্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, 6 রাউন্ড গুলি চলেছে, তবে পুলিশ একথার সত্যতা স্বীকার করেনি। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এদিকে হাসপাতাল থেকে মৃত্যুর খবর পৌঁছতেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বিগার্ডেনের সামনে চলে পথ অবরোধ, দুটি বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরপর কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় 3টি বাইকে। একজনকে আমাদের সহকর্মী গুলি করে মারা হয়েছে, গুলি করা হয়েছে, তিনি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। পুলিশ ইনকোয়ারি করছে। গুলি কোথায় লাগে? মাথায় লেগেছে। হ্যালো, হ্যাঁ, রাজনৈতিক খুন? এটা পুলিশ ইনকোয়ারি করছে, কনস্পিরেসি একটা আছে বুঝতে পারা যাচ্ছে। পুলিশ ইনকোয়ারি করছে, পুলিশ ইনকোয়ারি করলে বুঝে যাবে। এক্ষুনি না জেনে মন্তব্য করব, আগে জানি তারপর মন্তব্য। হ্যালো।